আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা এখন দেখব যে ষষ্ঠ সপ্তাহের জন্য তোমাদের কোন কোন বিষয় থেকে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তাহলে চলো আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তাহলে চলো আমরা এখন দেখি তোমাদের 2022 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে আসলে কোন কোন বিষয় থেকে দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লোকসঙ্গীত, এই বিষয়গুলোর উপর আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টটা 23 আগস্ট 2021 সোমবার থেকে শুরু হবে। তাহলে আমরা এখন মূল অ্যাসাইনমেন্টে চলে যাব। দেখো, এটা হচ্ছে তোমাদের যে গ্রিড, অ্যাসাইনমেন্টের যে দেওয়া গ্রিড, সেই অ্যাসাইনমেন্টের গ্রিড, অর্থাৎ কোন সপ্তাহে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে সেটা এখানে দেওয়া হয়েছে। প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, কভার পেজের উপর যে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, সেই শিরোনামটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙুলের ছাপ ও মানব সদৃশ যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা। তো এখানে আমাদের কতগুলো নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলো অনুসরণ অবশ্যই করতে হবে। সেগুলো হচ্ছে কী কী? ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ ও প্রভাব। তারপরে খতে বলা হয়েছে বায়োমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়োগের ক্ষেত্রসমূহ। 3 নম্বর হচ্ছে রোবোটিক্সের ধারণা, প্রয়োগের ক্ষেত্রসমূহ। তোমাদের জন্য 16 নম্বর বরাদ্দ আছে এই অ্যাসাইনমেন্টের জন্য। তারপরে হচ্ছে রসায়ন বিজ্ঞান, 176 বিষয়কোট প্রথম পত্রের, এটাও রসায়ন বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট। এবং দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের, তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, সেই শিরোনামটা হচ্ছে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। তো এখানে আমাদের যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো হলো ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করা, কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তরসমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, উপশক্তিস্তরসমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা, পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা। তো এখানে কিন্তু তোমাকে প্রশ্ন আনসার করতে হবে এগুলা, এখানে যে নির্দেশকগুলো আছে এগুলা, যে আহ্বাও নীতি, হুন্ডির নীতি, পলির বর্জন নীতি, বর্ণনা, ব্যতিক্রম সহ ব্যাখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে চতুর্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় ও ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব, এসপি ও ডি অরবিটালের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর গাণিতিক ব্যাখ্যা ও রেখাচিত্র অঙ্কন। তোমাদের 4টা প্রশ্ন থেকে 16 নম্বর আনসার পাবা। তারপরে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে ইতিহাস, প্রথম পত্র, বিষয়কোড 304। ইতিহাসের এটা প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়, ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রম পরিচালনা পর্যালোচনা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমাদের এখানে নম্বর বরাদ্দ হচ্ছে 20 নম্বর, এর মধ্যে যে যে বিষয়গুলোকে তোমাকে আলোচনা করতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের বর্ণনা করতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম বর্ণনা করতে হবে, বক্সারের যুদ্ধের তাৎপর্য, দিওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব, আধিপত্যের ফলাফল বিশ্লেষণ। তারপরে অংশ হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, বিষয়কোড 267, এটাও প্রথম অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রাচীন মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। তার জন্য তোমাদের নাম্বার বরাদ্দ হচ্ছে 16। তো এখানে যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে কি, প্রাচীন সভ্যতাসমূহের পটভূমি, সভ্যতাসমূহের অবদান, প্রাচীন সভ্যতাসমূহের ধর্মীয় বিশ্বাস, মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতাসমূহের প্রভাব। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে তারপরে তোমরা লিখে কলেজে নিয়ে জমা দিবা। তারপরে অংশটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,
প্রথম অ্যাসাইনমেন্ট এটা, প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ। তোমার এখানে নম্বর হচ্ছে 20। নির্দেশনাগুলো হচ্ছে ব্যবসার ধারণা, ব্যবসার আওতা, ব্যবসার কার্যাবলী, ব্যবসার গুরুত্ব, অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসার যোগাযোগ পরিবহন ও সেবা খাতের অবদান। তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় ইসলাম শিক্ষায় মক্তব, শিরোনাম অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে ইসলামী সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন। তোমাকে প্রতিবেদন লিখতে হবে। নির্দেশক যেগুলো আছে সেগুলো হচ্ছে মক্তবের ধারণা, মক্তবের কার্যাবলী, মক্তবের প্রয়োজনীয়তা, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তব শিক্ষার সুবিধাগুলোর বর্ণনা, মক্তব শিক্ষার অসুবিধা উত্তরণের উপায়। নাম্বার হচ্ছে 20। তারপরে হচ্ছে শিশুর বিকাশ। এই বিষয়গুলো হয়তো অনেকের নাই, তো এগুলো তোমরা আমি আর পড়বো না, তোমরা যাদের আছে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তারপরে লোকসঙ্গীত, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, এগুলো আমি পড়বো না, কারণ এই বিষয়গুলো সবার থাকে না আসলে। তো এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের এইচএসসি পরীক্ষার্থী যারা 22 সালে, তাদের জন্য অ্যাসাইনমেন্ট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।